গেল সপ্তাহের চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই 6,200 কোটি টাকা মূলধন হারিয়েছে। সূচকেও ঘটেছে বড় ধরনের পতন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসই এক্স 109 পয়েন্ট কমে দাঁড়ায় 6,839 পয়েন্টে, যা গত 38 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই প্রধান সূচক 109 পয়েন্ট কমে দাঁড়ায় 6,839 পয়েন্টে, আর অপর পুঁজিবাজার সিএসসির প্রধান সূচক কমে 322 পয়েন্ট। ডিএসইতে চার কার্যদিবসের তিন কার্যদিবসেই সূচকের পতন ঘটে। লেনদেনেও প্রথম তিন কার্যদিবস কমলেও শেষ দিনে কিছুটা বাড়ে। বৃহস্পতিবার ডিএসইতে 1,050 কোটি 28 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় 162 কোটি 42 লাখ টাকা বেশি। ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে মূলধন 55,66,428 কোটি টাকা ছিল, যা শেষ কার্যদিবসে দাঁড়ায় 55,03,559 কোটি টাকা। সেই হিসেবে চার কার্যদিবসে ডিএসই বাজার মূলধন হারায় 6,200 কোটি টাকা।